আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। রান্নাঘর 24-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে মিষ্টি, বেবি সুইট মিষ্টি। কিভাবে এই মিষ্টিটি তৈরি করতে হয় আমি সেই রেসিপিটি দেখাবো। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। এই মিষ্টিটি খেতেও যেমন মজাদার, তৈরি করাও খুবই সহজ। যদি নিয়মগুলো হুবহু ফলো করেন তাহলে পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারবেন খুব সহজেই। যদি আজকের রেসিপিটি বন্ধুরা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, আর নতুন বন্ধু যারা আছেন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা চলে যাচ্ছি মূল পর্বে, কিভাবে তৈরি করব সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটিটার মধ্যে আমি 1/3 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ, ফুল ক্রিম হতে হবে গুঁড়ো দুধটা। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, 1 চা চামচ ঘি, 1/2 চা চামচ বেকিং সোডা। দেবার পরে এটাকে ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। আমি ভালোভাবে 4-5 মিনিট ধরে আমি ঘষে ঘষে মেখে নিলাম, এভাবে মোট পাকিয়ে যাচ্ছে। এখন আমি লিকুইড গরুর দুধ নিয়েছি, নর্মাল গরুর দুধ, এটাকে অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি। আমি ভালোভাবে মেখে নিলাম। কতটা নরম হবে হাতের সঙ্গে এভাবে জড়িয়ে থাকলে বুঝতে হবে মাখাটা হয়েছে। নরমটাও ঠিক এভাবেই করে নিতে হবে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে এলাম, ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখন আমি ময়দাটাকে আবার একটু মেখে নিচ্ছি। 2-1 মিনিট ময়দাটাকে মেখে নিলাম। আমি এখন হাতের সঙ্গে ঘি জড়িয়ে নিচ্ছি, হাতটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে। এখন আমি একটা চামচ নিয়েছি, 1/2 চা চামচের একটা চামচ, এটাকে দিয়ে আমি একই মাপে মিষ্টিগুলোকে বানিয়ে নিব। সবগুলো মিষ্টি যাতে একই রকম হয় এর জন্য আমি এই চামচটা ব্যবহার করছি। এভাবে নিয়ে আমি মিষ্টিগুলোকে বানিয়ে নিব, এভাবে গোল করে নিব হাতের উপরে। গোল করে এভাবে লম্বা করে মিষ্টিগুলোকে আমি বানিয়ে নিব। আমি সবগুলো মিষ্টি একই নিয়মে বানিয়ে নিলাম। এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব। চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে অনেকটাই সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে আমি গরম করে নিচ্ছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না, একদম কুসুম গরম করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, কুসুম কুসুম গরম থাকা অবস্থায় আমি যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দিব। অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না হয়ে যায়। আমি সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। এখন কড়াইটা ধরে আলতোভাবে এভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। চামচ দিয়ে নাড়ার দরকার নেই, যদি চামচ দিয়ে নাড়তে যান হয়তো ভেঙে যেতে পারে, এ কারণেই আস্তে করে কড়াইটা ধরে নেড়ে দিতে হবে। চুলার তাপটা মিডিয়ামে রাখতে হবে। এ পর্যায়ে খুব বেশি জোরে দিতে যাবেন না, তাহলে মিষ্টিগুলো পুড়ে যাবে। মিষ্টিগুলো একা একাই ফুলে উঠেছে,
এখন হালকা ভাবে নেড়েচেড়ে দিতে হবে, খুব বেশি নাড়াচাড়া দেবেন না, হালকা ভাবে একটু উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে নিশ্চয়ই লক্ষ্য করছেন, একা একাই উপরের দিকে ফুলে উঠেছে। মিষ্টিগুলো অনবরত হালকাভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, মিষ্টিগুলোর কালার চেঞ্জ হয়েছে। এ পর্যায়ে আমি কিছু মিষ্টি তুলে নিব। আমি কয়েকটা মিষ্টি তুলে নিচ্ছি। এখন আমি আবারও মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি নাড়াচাড়ার মাধ্যমে, আর একটু কালার গাঢ় করে নিচ্ছি। মিষ্টিগুলো আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেবার পরে কালারগুলো আরও বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি আরও কিছু মিষ্টি তুলে রাখছি তেলটাকে ঝরিয়ে। মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি বাকি মিষ্টিগুলো আর একটু ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত একদম গাঢ় কালার হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আমি মিষ্টিগুলোকে আর একটু ভেজে নিব। লক্ষ্য রাখতে হবে মিষ্টিগুলো যেন একদম পুড়ে না যায়, সেদিকে লক্ষ্য রেখে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো একদম ভাজা হয়ে গেছে। এখন আমি বাকি মিষ্টিগুলোকেও তুলে নিচ্ছি। একই সঙ্গে আমি তিনটি কালারের মিষ্টি ভেজে নিয়েছি, কালারটা তিন রকম হয়েছে। এখন আমি এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি কিছুটা। এখন চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি এখানে 1 কাপ অর্থাৎ 250 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি, আর 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি 1.5 কাপ পানি দিয়ে দিলাম, 250 গ্রাম চিনিতে আমি 1.5 কাপ পানি দিয়েছি। এখন আমি এটাকে জাল করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টা এলাচ ফাটিয়ে দিয়েছি। শিরাটা দিয়ে বুদবুদি উঠছে, চিনিগুলো গলে গেছে। আমি একটু নাড়াচাড়া দিয়ে শিরাটাকে তৈরি করে নিচ্ছি। এখন আমি মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিয়েছি, সামান্য একটু গরম থাকা অবস্থায় মিষ্টিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম মিষ্টিগুলো দেওয়া যাবে না, মিষ্টিগুলোকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, নয়তো বা মিষ্টিগুলো চুপসে যাবে। এ কারণে একটু ঠান্ডা করে নিতে হবে। আমি সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 5 মিনিট আমি কুক করে নিব বা জাল করে নিব। 5 মিনিট পরে ফিরে এলাম, আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আমি এতক্ষণ মিডিয়ামে আছে জাল করে নিলাম মিষ্টিগুলোকে। মিষ্টিগুলো একদম ফুলে উঠেছে, কত সুন্দর লাগছে দেখুন। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি এভাবে 1 ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দিব। 1 ঘন্টা পরে ফিরে এলাম, ঢাকনাটাকে তুলে নিচ্ছি। মিষ্টিগুলো একদম ভিজে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখুন, রসগুলো একদম টেনে গেছে। মিষ্টিগুলো খেতেও যেমন মজা, দেখতেও ঠিক তেমনই সুন্দর। এইভাবে যদি আমরা মিষ্টি তৈরি করি তাহলে পারফেক্ট মিষ্টি হবে। এখন আমি মিষ্টিগুলোকে তুলে দেখাচ্ছি। মিষ্টিগুলো আমি একটা ফ্রিজে সাজিয়ে নিলাম সুন্দর করে, দেখুন কত সুন্দর লাগছে আজকের এই মিষ্টিগুলো, নিশ্চয়ই ভালো লেগেছে। আমি দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে। আমি একটা মিষ্টি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে, ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন, রসের টরটম্বুর। এতটাই খেতে মজাদার এই মিষ্টিটি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এইভাবে যদি সব কিছু ফলো করে আপনারা মিষ্টিটা তৈরি করেন তাহলে অবশ্যই মিষ্টিটা পারফেক্ট হবে এবং খেতেও খুব মজাদার হবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে, আজকের এই মিষ্টি তৈরিটি। যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর নতুন বন্ধু যারা আছেন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।
পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা আর কথা নয়, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য। পরবর্তী ভিডিও আসা অবধি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।